এরপরে প্রশ্ন হলো, রজব মাস শুরু হয়েছে, এ মাসের বিশেষ কোন আমল আছে কি? রজব মাস শুরু হলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি একটি দোয়া পড়তেন, এর কি কোনো ভিত্তি আছে? রজব মাস শুরু হয়েছে, এটি সম্মানিত চার মাসের একটি, এটা হলো মূল বিষয়। আমাদের সমাজের মানুষ রজব মাস শুরু হলে দোয়া পড়তে জানে, কিন্তু সম্মানিত চার মাসে একটি সে বিষয়টা বেশিরভাগ মানুষ জানেন না। রজব মাস এবং রমাদান পরবর্তী তিন মাস ধারাবাহিকভাবে শাওয়াল, জিলকদ, জিলহজ, জিলকদ, জিলহজ, মুহররম, এই তিন মাস অর্থাৎ 11, 12 এবং 1, এই তিনটা ধারাবাহিক মাস এবং রজব মাস চতুর্থ মাস, এই চারটি মাস হলো বছরের মধ্যে সম্মানিত মাস। এই মাসগুলোতে যুদ্ধবিগ্রহ করা নিষিদ্ধ, এই মাসগুলোতে নিজের প্রতি অবিচার করা, নিজের প্রতি নিজে জুলুম করা, পাপাচারে লিপ্ত হওয়া, এগুলা বিশেষভাবে নিষিদ্ধ। এবং এই মাসের সম্মান দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী রুটিন কাজগুলো বিশেষ গুরুত্বের সাথে করতে হবে, এই জন্য রজব মাসের সে বিষয়গুলো আমরা মাথায় রাখবো। এর বাইরে রজব মাস সম্পর্কে অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে। রজব মাসে উমরার ফজিলতের কথা অনেকে জানেন, উমরা রজবিয়া বলা হয়, এগুলোর কোনো ভিত্তি আসলে কোনো হাদিস থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। এছাড়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এরকম একটি দোয়া আমরা পড়ে থাকি রজব মাসে। এই দোয়াটি বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে, তবে মুহাদ্দিসদের অনেকেই সেই হাদিসের সনদ নিয়ে আপত্তি তুলেছেন, যেমন ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহ, ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আরও অনেক বড় বড় ইমামগণ এই হাদিসের সনদ এবং এই সনদে থাকা কোনো কোনো ব্যক্তিকে নিয়ে আপনার প্রশ্ন তুলেছেন, যার কারণে এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে সেভাবে উত্তীর্ণ এটা বলা কঠিন। তারপরেও যেহেতু এটা নিছক ফজিলতের বিষয়, কেউ চাইলে আমল করতে পারেন, বাট বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়। এমনিতে ঠিক আছে, রমজানের আগে, রমজানের আপনার পরে বিভিন্ন সময় আমরা রমজান প্রাপ্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং অপেক্ষা করব। বিশেষ করে পূর্বের যুগের সালাফ যারা ছিলেন, আল্লাহর নেকার বান্দা ছিলেন, যারা রমজান আসবে সেটার জন্য ছয় মাস থেকে অপেক্ষা করতেন এবং তার জন্য কামনা করতেন, বিধায় আমরা রমজান পর্যন্ত যেন যেতে পারি, আমল করতে পারি, সেজন্য আল্লাহর কাছে আমরা দোয়া তো অবশ্যই করবো ইনশাআল্লাহ বিদিনা। তবে রজব মাসে এই দোয়া পাঠ করার ব্যাপারে এটাকে সুন্নাহ মনে করা বা আপনার বিষয়ে হাদিস দ্বারা প্রমাণিত হওয়া হয়েছে এটা মনে করাটা একটু কঠিন, কারণ এই হাদিস দুর্বল হওয়ার পাল্লাই ভারী।